অনিশ্চয়তা হচ্ছে। তবে গতবারে যেগুলো হয়েছিল, গত প্রায় 10 বছর ধরে দীপেশের আমলে মোটামুটি ভালো কাজ হয়েছিল। দীপেশ একটা বিচক্ষণ লোক হিসাবে কাজ করতো, মোটামুটি সব বুঝত, মোটামুটি তার হাতে সব মানে তার মানে সমস্ত লোকগুলো তাকে একটু ভালোবাসত, ভালো কাজ করেছিল এবং যেত। বর্তমান যে প্রধান হয়েছে সব যায় না, আসেও না, লোকগুলো খুব কষ্ট পাচ্ছে, বুঝছেন। সকাল থেকে লোক হয়তো বসে থাকার কোনো সার্টিফিকেট নেওয়ার জন্য এই বাবু তো ভাত টাত খেয়ে আসে দেরি করে, লোকও খুব কষ্ট পায় এবং হয়রান হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। একটা লোক এসছে, একটা বুড়ি, তার বয়স প্রায় 55-60 বছর, বলছি বাবু 3-3 বার এলাম, আমাকে চেনে না, হয়তো চেনে না, যে প্রধান একটা সই দরকার, তার 3 দিন এসেছেন ফিরে পালাচ্ছি, কী হবে আপনার? আমি বললাম আপনার তার বাড়িতে চলে যাবো প্রধান, বললাম চিনি না জানি কী করবো, এই হয়েছে কারবার। মানে ঠিক পরিষেবাটা এবার কিন্তু জনসাধারণের যে পরিষেবা ঠিক সেইভাবে হচ্ছে না। সে কারণের জন্য কি তৃণমূল অনেকটা পিছিয়ে গেছে? বিজেপি কি বারবারন্ত হচ্ছে মনে হয়? তৃণমূল অনেকটা পিছিয়ে গেছে, ঠিক আছে, আর তৃণমূল পিছিয়ে গতবারের লোকসভা ভোটেই তো মোটামুটি প্রচুর মাইনাস গেছে, প্রতি বুথ মাইনাস প্রায় 12টা বুথ মতন মাইনাস চলে গেছে। আর কিছু যেগুলো ধরুন যেসব বুথ 500-550 লিড নিয়েছিল সেখানে মাত্র লালপুর এগুলি সেখানে মাত্র 66টা প্লাস নিয়ে বসে আছে। শুধু এই আনন্দের বুথটা মোটামুটি দীর্ঘ 22 বছর পরে যেটা লোকসভা ভোট যেটা হলো সেখানে কিন্তু প্রথমবার এই বুথটা প্রায় 113+ হয়ে আসছে, মানে 1998 সাল থেকে, কিন্তু এইবার লোকসভা ভোটে কিন্তু 113 থেকে প্রায় 150+ হয়ে গেছে, মানে অনেকটা বেশি যেটা আমি কল্পনা করেছিলাম। তো জানি না, তো মোটামুটি এবারে মনে হয় ওয়াইফ একটু বেশি খেটেছে, যার মহিলা ভোটার বেশি পাওয়ার জন্য লোকসভা ভোটটা বেড়ে গেছে টিএমসিতে। তা না হলে পাশের বুথ, আমার পাশের বুথ সেখানে 450+ টিএমসি, তারপরের বুথটাও পূর্বতে কুলটি সেখানে প্রায় 250 মতো মাইনাস, আমার নিজের বুথটাও তো 253 মাইনাস হয়ে গেছে, তার পঞ্চায়েত বুথটাও তো 184 মাইনাস হয়েছে, তারপরে সমবায় বুথ সেখানেও 151 মাইনাস, তারপরে যেখানে সভাপতি আমার অঞ্চল সভাপতি নিশিকান্ত জানাবো তারও সেখানে 22টা মাইনাস। সেক্ষেত্রে আসুদা, সামনে 21-এ বিধানসভা দোর গড়ায়, ফেব্রুয়ারি মাসে আবার ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে কি মনে হয় যে 21-এ বিধানসভায় এগরা বিধানসভা কি থাকবে তৃণমূলে, না বিজেপির দিকে চলে যাবে মনে হয়? এখন লড়াইটা হবে হাড্ডাহাড়ি, তবে আমার মন বলছে যেভাবে লোকের মন, যেখানে লোকের মন সরকারের দুয়ার দুয়ারে দেওয়ার পরেও লোকের কিন্তু মন সেভাবে হচ্ছে না, হচ্ছে না এই কারণে যে এই যে আনফানে লোকে প্রকৃত লোকগুলো ঠিক পেল না, এই পানের বরজ, যারা পানের বরজ লালপুর তেঘুরি কিংবা খুরুটিয়া, তার প্রকৃত যারা পায়নি তারা বাড়িতে এসে করছে, চিৎকার করছে, তারা পাচ্ছে না, পায় না, এইভাবে কষ্ট পাচ্ছে। তাছাড়া বিশেষ করে কিছু নেতারা এই যে আনফানের 20,000 টাকা করে নিজেদের পকেটে নিয়ে নিচ্ছে, তারা ফেরত দিয়েছে কিনা আমার জানা নেই। এইগুলো মোটামুটি সেই যে প্রচার, এই দুয়ারে প্রচার থেকে সেই যে নিজের যে খাওয়া খি, এতে আরও বেশি অপ্রীত কাজ করেছে এই আমার অঞ্চল, যার ফলে লোকের মনটা কিন্তু ভেঙে গেছে। আসুদাস, দুয়ারে দুয়ারে সরকার তৃণমূলের সরকার করছেন, সেক্ষেত্রে বিজেপিরা বলছে যে স্বাস্থ্যসাথীর কার্ড কোনো কাজ হবে না, সেক্ষেত্রে আপনি কী ভাবছেন যে স্বাস্থ্যসাথী কার্ডটা কি আগে কাজ হবে না? তা না, কিছু কিছু এখন কিন্তু পাচ্ছে এখন স্বাস্থ্যসাথী কার্ড, পরে ভবিষ্যৎ বলতে পারেন, কিন্তু এখন দিচ্ছে, মোটামুটি সরকার দিচ্ছে, চলছে। সেক্ষেত্রে আসুদা, আপনার এই এলাকা বিজেপি অনেকটাই এগিয়ে গেছে আগের তুলনায়, যে পরিমাণে তৃণমূল ছিল এখন আস্তে আস্তে করে বিজেপি এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি আপনি তো আপনার অঞ্চল আপনার হাতে তালুর মতন এবং আপনি সেটাকে দেখভাল করতেন, সেক্ষেত্রে কি আসুদা আপনার পরিবারের প্রতি কি বঞ্চনা হওয়ার জন্য, আপনার প্রতি কি বঞ্চনা হওয়ার জন্য কি আপনি আস্তে আস্তে করে তৃণমূল থেকে সরে এলেন? না, এখন আমি কোনো এতে যাই না, মানে আমি তৃণমূলে তো নাই, মোটামুটি কোনো দলে মানে নির্দলীয় হিসাবে মোটামুটি আমার কোনো দল ফল বুঝি না, চুপচাপ বসে আছি, যদি কোনো কেউ চাইবে তো যাবো, না হলে আর কি কোনো প্রয়োজন মনে করছে না, টিএমসি নেতারাও প্রয়োজন মনে করছে না, যেরকম সরকার থেকে রিটায়ার হয়ে গেছে, আমি সরকারে কাজ করছিলাম বহুদিন ধরে,
সেন্ট্রাল গভর্নমেন্টে জীবনে অনেক প্রমোশন পেয়েও লাস্টে গ্যাজেটেড অফিসারও রিজাল্ট করেছি। কিন্তু আমাকে একটা 42 বছর একটা বামফ্রন্টের বুট ছিল সেখানে দিয়েছে, সেভাবে কেউ আমাকে সহযোগিতা করেনি যে অঞ্চল নেতৃত্ব এ করে দেয়নি। তারপর সেখানে আমি আমার নিজের ক্যালিতে কিন্তু জিতেছি। তারপরেই প্রধানশিপ নিয়ে টানাপড়ন হয়ে মনে আমাকে বাদ দিয়েছে। আমি কিন্তু সেখানে যাইনি যে আমাকে প্রধানশিপ দাও এ করে, আমি করিনি। কিন্তু একটা জাস্টিফাই করে করতে পারত যেটা আমাকে না দিক, কিন্তু এমন একটা লোকের বসত যারা মানে সবাই জনসাধারণের কথাবার্তা বুঝবে, বলবে যে শুনবে ঠিক, লোক এখন ঠিক সেইভাবে পরিষেবা পাচ্ছে না। তাহলে কি অনেকটা দুঃখ থেকে গেল আপনার? দুঃখ থাকবে যে যে এমন একটা ভালো প্রধানশিপ বস্তু, প্রধান বস্তু যেটা আমি না হোক মানে অন্যকে পেয়ে যাতে আমরা সবাই তাকে হেল্প করতে পারতাম এবং যেটা পরিষেবা পেতো সবাই, সবাই একটা আনন্দ হতো। যেটা ধরুন আজকে ধরো 22-20 বছর যেটা ছিলাম টিএমসির, তার আগে কংগ্রেসে ছিলাম, 20 বছর একটা একসঙ্গে কাজ করছিলাম, ভালোভাবে চলছিল। কিন্তু এই এতে এই পঞ্চায়েতের থেকে আমাকে অর্থাৎ প্রয়োজন মনে করে না, তার জিজ্ঞেস করে না, মোটামুটি আমাকে বাদ দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আপনি জনপ্রিয় নেতা এলাকার এসে, যেটা জানলাম যে আপনি খুব জনপ্রিয় নেতা, আপনাকে মানুষ খুব গণ্যমান্য করে আপনাকে চেনেন, সেক্ষেত্রে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার কি কোনো চিন্তাভাবনা আছে? এখন আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাই, যেহেতু বয়সও হয়ে যাচ্ছে। তার সরকার থেকে যখন আমাকে 60 বছর পরে যখন তাড়িয়ে দিয়েছে, এরাও তাই ভাবছে এরা বয়স হয়ে গেছে, এরকম জনপ্রিয়তা নেই, সেই জন্য দলের মানে আমার টিএমসি যেটা আমি করে আসলাম, আগে কংগ্রেস করতাম বহুদিন ধরে, তারপর টিএমসি করলাম, কংগ্রেসও আমার স্ত্রীও দাঁড়িয়েছিল, বুঝছেন? তবে এই মুহূর্তে আমার স্ত্রীও চলে গেল পঞ্চায়েত সমিতিতে, ধরো 5-7-8 বছর কাজ করছে, আর ছেলেও আমার এতে রয়েছে এই পুজটাতে, তো চলছে করছে, আমি কী করবো আর। মোটামুটি জনসাধারণ চাইছিল ঠিকই যে একটা ভালো পঞ্চায়েত হবে যেটা সবার কথাবার্তা শুনবে, এ করবে মানে ভালোভাবে কাজটা হবে, সরকারের যেটা টাকাটা আছে সবভাবে মানে সবভাবে ভালোভাবে কাজ হবে, মোটামুটি যেন প্রত্যেকের উপকার হয়, সেইভাবে মোটামুটি হচ্ছে না। সেক্ষেত্রে কি তাহলে কি মনে একটা ক্ষোভ, এবং সেক্ষেত্রে কি বিজেপিতে যাওয়ার কোনো চিন্তাভাবনা আছে? বিজেপি বর্তমানে এখন আমি যেতে পারছি না, ভবিষ্যৎ কীভাবে বলতে পারো না, ভবিষ্যৎ চিন্তাভাবনা পরে দেখা যাবে। ভোট এগিয়ে আসছে, সেক্ষেত্রে ভোটে কি আপনি সহযোগিতা করবেন না আপনি বাড়িতে চুপচাপ বসে যাবেন? আমি এখন কোথাও যাচ্ছি না, টিএমসিও করছি না, বিজেপি করছি না, চুপচাপ বসে আছি, আমার কোথাও এখন যাওয়ার ইচ্ছা নেই। মানুষ তো চাইছে কি করবেন, মানুষ তো আশুতোষ মুন্ডাকে চাইছি কি করবেন আপনি? এখন ভবিষ্যৎ বা সময় কি বলে, সময়ের ব্যাপারে এখন এখন আমি কোথাও কিছু যেতে পারছি না, কোথাও যাচ্ছি না, মোটামুটি চুপচাপ বসেই আছি। এখন প্রায় এই পঞ্চায়েত নির্বাচন পর থেকে আমি কিন্তু কোথাও কোনো ফ্ল্যাগ ফেস্টুন কারোর সঙ্গে মিলামেশা করছি না, চুপচাপ বসে আছি বাড়িতে। তার ছেলে টিএমসি করছে, ওয়াইফ গিনিতে মোটামুটি এখন আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, বর্তমানে এখন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছে, তিনি তার চালাচ্ছে টিএমসি রেতা। সংসার, স্ত্রী পুত্র বৌমা নাতি নাতনিকে নিয়ে একদম কি সুখে জীবনযাপন কাটাচ্ছেন? মোটামুটি ভালোই চলছে সংসার, কোনো অসুবিধা শান্তি নেই, মোটামুটি চলছে, আমি কাউ কিছু বলি না, যে তার মোটামুটি চলছে সবাই। এলাকার উন্নয়ন কতখানি করেছেন আপনি? তবে তো 42 বছর যেটা হয়নি সেটাতে কিন্তু আমার বুথে এবারে 5টা রাস্তা মানে গলি রাস্তা ঢালাই হয়েছে, এবং 2টো সাম্বার সেলো যেটাকে মানে কারেন্টের মাধ্যমে যেটা জলের ট্যাঙ্কি ফ্যাঙ্কি দিয়ে মোটামুটি করা হয়েছে, খারাপ হয়নি, ভালোই চলছে মোটামুটি। সেক্ষেত্রে কি অঞ্চলে আপনাকে ডাক দেয় এখনও উন্নয়নের জন্য, বা কোনো কিছু যখন কাজ হয় তখন কি অঞ্চল আপনাকে ডাকে? অঞ্চল ডাকবে কি, এখন তো আমার আগে 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 ওই যে কী বলে পড়া বৈঠক করে যেটা করা হয় সেটা করে, খাতা কলম করে সেখানে দিয়ে দেওয়া হয়, সেটা সেইখান থেকে তারা তো তুলে নিয়ে কাজটা আরম্ভ করে দেয় এইভাবে। আর বাকি মেম্বার তো তৎক্ষণ যে বসে আলোচনা হওয়ার কথা হয় না ততক্ষণ। প্রধান কি সহযোগিতা করে আপনার সঙ্গে? সহযোগিতা ততক্ষণ দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ।